আমার নাম সানপাল, আমার বাড়ি ঘাটাল 10 নম্বর ওয়ার্ড। গত দুদিন আগে আমি বাড়ি ফিরছিলাম রাত্রেবেলা, তো বাড়ি ফেরার সময় দেখলাম যে এই কচ্ছপটি রাস্তার একদিক থেকে অন্যদিকে পারাপার হচ্ছিল। তো আমি দেখে বাড়ি নিয়ে চলে যাই, যাতে যদি অন্য কারো হাতে পড়তো এটা হয়তো ওনারা কী করতেন ওনারাই জানেন। হয়তো কচ্ছপে অনেক খাওয়া দাওয়া করেন, কচ্ছপের মাংস খান, অনেকে হয়তো খেয়ে নিতে পারতেন। আমি সমাজ কল্যাণ দপ্তরের হাতে, বন দপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য আমি রেখেছিলাম, আজকে ওনাদের হাতে আমি তুলে দিচ্ছি। আমি ওয়াইল্ড লাইফ টিমের সদস্য মলয় ঘোষ, আমি দাদার কাছ থেকে এটি রেস্কিউ করলাম। এই ফোট করে দাঁড় করে এইটা ছবি করবে না, এইটা করবে ঘাটাল 10 নম্বর ওয়ার্ড থেকে সানপাল ফোন করে যে ও একটি বড় কচ্ছপ ধরে রেখেছে। সে পরশুর দিন যখন রাতে বাড়ি ফিরছিল তার কাজকর্ম সেরে, তখন দেখে না রাস্তার উপর দিয়ে একটি বিরাট বড় কচ্ছপ হেঁটে চলে যাচ্ছে। সে বুদ্ধি করে ওইটিকে ধরে নেয়, ধরে নিয়ে বাড়িতে নিয়ে আসে, নিয়ে এসে আমাদেরকে ফোন করে যে আমি একটি বড় কচ্ছপ পেয়েছি। আমরা সেটিকে আজ রেস্কিউ করলাম এবং প্রকৃতি নিলয় পার্ক, জীববৈচিত্র্য পার্ক, ঘাটাল সাব ডিভিশনের মধ্যে পুরসুরি গ্রামে অবস্থিত মাগরুল অঞ্চল, ওই পার্কে আমরা ওইটিকে রিলিজ করলাম। কচ্ছপটি খুবই বড়, প্রায় 3.5 কেজি 4 কেজি হবে এবং কচ্ছপটি খুব সুস্থ অবস্থায় আছে, যার জন্য আমরা ওকে ওই প্রকৃতি নিলয় পার্কে রিলিজ করলাম। আসল কথা যে মানুষ সচেতন হয়েছে এবং সচেতন হয়ে এই সব মানে জন্তুগুলিকে কেউ মারছে না, আমাদেরকে খবর করছে বা ডিপার্টমেন্টে খবর করছে, আমরা ওইগুলিকে রেস্কিউ করছি এবং রিলিজ করছি।